ভারতের চাঁদনি চকের লালকেল্লা থেকে দিল্লির বিধানসভা পর্যন্ত দীর্ঘ 5 কিলোমিটার দূরত্বের গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার একটি ঘরে প্রথম সুড়ঙ্গ মুখটি দেখতে পাওয়া যায়। কৃত্রিম সবুজ ঘাসের কার্পেট কেটে উদ্ধার হয় সুড়ঙ্গের লোহার দরজা, সেটি সরাতেই দেখা মেলে ওই গভীর সুড়ঙ্গের। এই নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুব তাড়াতাড়ি এই সুড়ঙ্গের কিছু মেরামত করে তা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। আগামী বছর 15 আগস্ট দর্শকের জন্য সম্ভবত এই সুড়ঙ্গ খুলে দেওয়া হবে।